বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বিধায়কের উদ্যোগে ক্যানিংয়ের সূচনা হলো 15 কোটি ম্যানগ্রোভ প্রকল্পের কাজ। বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীকে ভোট দেয়নি বলে অভিযোগ তুলে কিছু গরিব মানুষকে তাদের সরকারের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। নিঃশব্দে অর্ধাহারে দিন কাটছিল তাদের। খবর পেয়ে বিপুল ভোটে জয়ী হওয়া ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস তাদের ভালোবেসে কাছে ডেকে এনে 100 দিনের কাজের সুযোগ করে দিলেন। সত্যজিৎ সরকারকে এরপর আছে নির্মল সরদার, আমরা আইসি, এরপর রুমা হালদার। বৃক্ষরোপণ যেখানে আপনারা নিশ্চয়ই জানেন গত আম্পানের অভিজ্ঞতা আপনাদের আছে, আপনারা সব থেকে বেশি সাফারের ছিলেন, মানে ভুক্তভোগী আপনারাই ছিলেন সব থেকে বেশি। আম্পানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আপনারা যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, ভারতবর্ষের খুব কম সংখ্যক মানুষ সেই বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। পুরো ম্যানগ্রোভ প্লান্টেশন হয়ে আছে, ওখানকার ম্যানগ্রোভ ওখানকার মানুষ কাটে না, ম্যানগ্রোভ আপনার জীবন বাঁচাবে। আপনি যদি ম্যানগ্রোভ কাটেন আপনি মৃত্যুর মুখে এগোবেন, আপনি অসহায় অবস্থার সম্মুখীন হবেন, তার জন্য দায়ী আপনি থাকবেন। আপনার গ্রাম যদি বন্যার জলে বানভাসী হয় তার জন্য দায়ী আপনি থাকবেন, যারা ম্যানগ্রোভ কাটছেন তারা থাকবেন। প্রতি বছর এখন এখন যা চলছে গ্লোবাল ওয়ার্মিং, মানে বিশ্ব এত উষ্ণ হচ্ছে, এত গরম হচ্ছে, সমুদ্রের জল এত গরম হচ্ছে, এই লিয়াস আম্পান এটা আপনারা ধরে রাখুন, প্রতি বছর এরকম একটা করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং এটার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তাহলে এই পরিস্থিতি থেকে একমাত্র এই সুন্দরবনকে বাঁচাবে ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ যদি আপনারা সুরক্ষিত না রাখতে পারেন আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন না। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য। মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিশিষ্ট অতিথিগণ আছেন তাদের যথাযোগ্য স্থানে আমি নমস্কার জানাই। প্রথমে আজকে আমরা কি কারণে সমবেত হয়েছি সেটা মনে হয় আপনাদের কাছে সবারই পরিষ্কার। ম্যানগ্রোভ রোপণ, শুধু রোপণটা করলেই হবে না, তার রক্ষণাবেক্ষণটাও আমাদেরকেই করতে হবে। এছাড়া যেটা সেটা আইসি স্যার খুব সুন্দরভাবে বললেন, ম্যানগ্রোভ ধ্বংস যারা করছে তাদেরকে আমাদের আটকাতে হবে। এবং এটাও এবছর আপনারা মনে হয় সচক্ষে দেখতে পেরেছেন যে বিগত বছরে আমরা 150 হেক্টর ম্যানগ্রোভ রোপণ করেছিলাম বলেই হয়তো বা ক্যানিং ওয়ান ব্লক সেরকমভাবে বিপদগ্রস্ত হয়নি। তো এই জিনিসটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের ম্যানগ্রোভ বাঁচানো উচিত এবং লাগানো উচিত। আপনারা সবাই এই কোভিড সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন, আপনারা জানেন যে আমাদের 100 দিনের কাজের থেকে আমাদের জীবিকা নির্বাহ হতে পারে এবং ম্যানগ্রোভ থেকে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারি। তাই এই দুটি সমন্বয়ে আমরা এগিয়ে চলি এবং আমাদের ক্যানিংহাম ব্লক তথা সুন্দরবনকে আরও সুন্দর করে তুলি। এর বেশি আমার কিছু বলার নেই, আপনারা সবাই সুস্থ সবল থাকবেন।